আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি সাদ্দাম হোসেন। আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি। আজকে আমরা শিখব কীভাবে ভোটার কার্ডের এজ কারেকশন করবেন বা ঠিকানা কারেকশন করবেন বা মোবাইল নাম্বার কারেকশন কীভাবে করবেন। আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আপনি ভিডিওটা পুরো দেখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর আপনি ভিডিওটি দেখে অবশ্যই যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাধ্যমে আপনি শেয়ার করে দেবেন। শেয়ার করতে কোনো পয়সা লাগে না দাদা, লাইক করতে কোনো পয়সা লাগে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো মনে হয়। কি সাদ্দাম দা একটা ঠিক কথা বলছেন। আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। আপনি অবশ্যই মনোযোগ দেখবেন আপনি কীভাবে কারেকশন হচ্ছে। চলুন আর দেরি না করে শুরু করি এই ভিডিওর মূল কথায়। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোম দিয়ে এই ওয়েবসাইটে নিষ্ক্রিয় অপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এখানে আসতে পারবেন। আমি সুবিধার ক্ষেত্রে আগে থেকে লগ ইন করে রেখেছি। তো আপনি এখানে ড্যাশবোর্ড পরপর 8 নম্বর ফর্মে ক্লিক করবেন। 8 নম্বর ফর্মে ক্লিক করা আপনার যদি লগ ইন করা থাকে তো আপনি আদার্সে ক্লিক করে আপনার কাস্টমারের ভোটার আইডি এন্টার করবেন। এন্টার করার পর আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক সব ফিল আপ হয়ে গেছে। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি আবার এগুলো দেখে নেবেন। দেখার পর আবার তুমি নিচে স্ক্রল করে চলে আসবে। স্ক্রল করে চলে আসার পর আপনি যেটা কারেকশন করবেন, আমি মোবাইল নাম্বার কারেকশন করতে চাই আর ডেট অফ বার্থটা আমি কারেকশন করতে চাই। তো আপনার যেটা সুবিধা আপনি সেটা আপনার যেটা চয়েস বা আপনাকে যেটা করতে হবে সেটা আপনি করবেন। আমার ক্ষেত্রে আমার দুটো আছে, তো আমি দুটো কারেকশন করার জন্য দুটো টিক করলাম। দুটো টিক করার পরে আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দেবো। আধার কার্ড অনুযায়ী বা প্যান কার্ড অনুযায়ী আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবো। জন্ম তারিখটা এই জায়গাটা দেবো। জন্ম তারিখটা দেওয়ার পরে আমি দিন আর মাস সবই দেবো এই জায়গাটায়। তারপর আমি মোবাইল নাম্বারটা এই জায়গাটা এন্ট্রি করবো। এই জায়গাটা মোবাইল নাম্বারটা এন্ট্রি করবো। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে মোবাইল নাম্বারটা এন্টার করবো। এন্টার করার পরে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি চলে যাবে আপনার মোবাইলে। তো আপনার মোবাইলে যখন ওটিপি চলে যাবে, ওটিপিটা আপনি দেখে দেখে এইভাবে ফিল আপ করে দেবেন। ওটিপি ফিল আপ করার পরে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনি নিচে চলে যাবেন। এখানে আপনি প্যান কার্ডে বা যেটা ডেট অফ বার্থ আছে সেটা আপনি চুজ করে নেবেন। তো আমার প্যান কার্ড আছে, প্যান কার্ডে এই জায়গাটা আপলোড করবো। আমি আপলোড অপশানে চলে যাচ্ছি। তো প্যান কার্ডে যেখানে আছে আমি সেখান থেকে আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে আপনার যেটা গ্রামের নাম আছে, প্লেস যেটা গ্রামের নাম হবে সেই গ্রামের নামটা এই জায়গাটা আপনি দিয়ে দেবেন। আপনার গ্রামের নামটি এই জায়গাটা আপনি বসাবেন। বসার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। বসার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তো পুরো নামটি লিখে দেবেন। পুরো নামটি লেখার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা দেখে আপনি যদি ক্যাপচার যদি বলেন দেখে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি প্রিভিউ দেখাবে এখানে। তো প্রিভিউ দেখার পর আপনি যেটা প্রিভিউ দেখতে পাচ্ছেন সঠিক বললেন কিনা সেই দেখার পর আপনি এটাকে সাবমিটে ক্লিক করবেন। আপনি সাবমিটে ক্লিক করার পর এস করবেন। এস করার পর আপনি দেখবেন ডাউনলোড হয়ে গেছে। এটা অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। তো এটা আপনি আইডিটা কপি করে নেবেন ট্র্যাক করার জন্য। তারপর আপনি ওকে মেরে দেবেন। তো এটা ওকে মেরে দেবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে এরকম দেখাবে। তো এটা কাস্টমারকে আপনি কপি দিতে পারেন যে আমি এই কাজটি করলাম, এটা রিসিপ্ট চেক করার জন্য পরবর্তীতে কখন হবে না হবে। তো আবার আপনি চেক করা অপশান, ট্র্যাক অপশানে যাচ্ছি। যে আইডি নাম্বারটা আমি এখানে ফিল আপ করছি। আইডি নাম্বারটা যেটা ফিল আপ করা ওয়েস্ট বেঙ্গল সেট করবো আমি। আইডি নাম্বার সেট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা সাবমিট হয়ে গেল সাকসেসভাবে।